আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর সর্বনাশ, এটারে কোন ভাষায় গালি দিতাম? গালি তো সব লাগাই লিছি সিরিয়ালে, সব গালি সিরিয়ালে লাগাই লিছি। মুরতাদ, কত স্বামীতে আছে বাবু মুরতাদ, সমস্ত কাফেরের বাবা, সমস্ত কাফেরের বাপ। তারা দেখলো কুড়ি, যদি দেখ কি দেখেন না তারা ইউটিউবে, হ দেখলে কেমনে কুপুরি হবে? দেখা যদি কোন বাবারি খুব ভালো বক্তা, দেখা যদি কোন বাবারি শৈতান দ্বীপ মারাত্মক, কত বড় দাজ্জাল, দেখা কি করে দিব? যদি কোন না খুব ভালো কথা বলছে তাহলে আপনি কি দেখো খাবে? সকল কাফেরের আব্বা। অনেক আলেমের বক্তব্যের বেশিরভাগই মূলত অমুক কাফের, তমুক কাফের, সব কাফের, এমনকি বলতে বলতে শেষ পর্যন্ত গাছগাছালি যা আছে সবটাকে কাফির বাড়ি দিচ্ছে। এই যে কাফের শব্দটা মুখ থেকে বেরিয়ে গেছে, এটি এত ভয়াবহ শব্দ দে, এটা হচ্ছে আপনার বুলেটের মতো, হয়তো যাকে বলেছেন তাকে গিয়ে আক্রান্ত করবে, অন্যথায় ফিরে এসে আপনাকে আক্রান্ত করবে বলে নাউজুবিল্লাহ। কোথায় কোথায় আমরা মানুষদেরকে কাফির বানিয়ে দিচ্ছি, আর কাফির যখন বানিয়ে দিচ্ছেন তখন অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থ দাঁড়াচ্ছে তাকে হত্যা করে ফেলতে পারেন, তার সম্পদ লুট করতে পারেন, তার স্ত্রীকে নিয়ে বিয়ে করতে পারেন বলে নাউজুবিল্লাহ। আলেমরা যদি উম্মাকে ফিতনা থেকে সতর্ক না করেন তাহলে আলেমদের বেশভূষা ধারণ করে, আলেমদের ছবি চেহারা ধারণ করে ফিতনাবাজ একদল লোক এই মুসলিম সমাজের মধ্যে নিজেদেরকে এস্টাবলিশ করে মানুষদেরকে বিভ্রান্ত করবে, পথভ্রষ্ট করবে। তারা হয়তো মনে করবে যে তারা আসলেই পথের দিকে যাচ্ছে, তারা আসলে জান্নাতের দিকে যাচ্ছে, কিন্তু জান্নাতের দিকে যাবে না, বরং তাদের মাধ্যমে জাহান্নামের রাস্তার দিকে চলে যাবে। এক, যে ফিতনাগুলো সবচেয়ে বেশি ব্যাপকতা লাভ করেছে, এক নম্বর ফিতনা হচ্ছে ফিতনাতু তাকফির, কোথায় কোথায় তাকফির করা। সুবহানাল্লাহ, অনেক আলেমের বক্তব্যের বেশিরভাগই মূলত অমুক কাফের, তমুক কাফের, সব কাফের, এমনকি বলতে বলতে শেষ পর্যন্ত গাছগাছালি যা আছে সবটাকে কাফির বাড়ি দিচ্ছে। শুনছেন কিনা এরকম কথা? নাম বলতে আমি বলি না, এরকম কথা শুনছেন কিনা? আচ্ছা, তাকফির ফিতনা, ভয়াবহ ফিতনা, এবং এই ফিতনার কারণে আপনি আজকে মুসলিম উম্মার প্রথম দিন ইসলামের নামে কোরআন, হা এভাবে কোরআনকে উঁচু করে মুসলিম উম্মার রক্তকে যারা প্রবাহিত করেছিল, মুসলিম উম্মার মধ্যে যারা ফিতনা তৈরি করেছিল, এবং মুসলিম উম্মার সবচেয়ে সম্মানিত মর্যাদাপূর্ণ ব্যক্তিকে পর্যন্ত যারা হত্যা করেছিল, তারা হচ্ছে এই ফিতনাতুত তাকফিরের মূল হোতা। তাদের মধ্য থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত আমার বন্ধুগণ ফিতনাতুত তাকফির এমনভাবে এসেছে, কোথায় কোথায় আমরা মানুষদেরকে কাফির বানিয়ে দিচ্ছি, আর কাফির যখন বানিয়ে দিচ্ছেন তখন অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থ দাঁড়াচ্ছে তাকে হত্যা করে ফেলতে পারেন, তার সম্পদ লুট করতে পারেন, তার স্ত্রীকে নিয়ে বিয়ে করতে পারেন বলে নাউজুবিল্লাহ। এই যে কাজগুলো করছে, যারা এই ফিতনা তৈরি করছে, তারা ভয়াবহ ফিতনার মধ্যে রয়েছে, তারা নির্বিচারে মুসলিম উম্মার লোকদের রক্ত প্রবাহিত করার একটা স্কোপ বের করে দিচ্ছে। ফলে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইসলামের নাম দিয়ে মানুষদেরকে হত্যা করা, এই কাজগুলো ব্যাপকভাবে সকল্ড মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ছেয়ে যাচ্ছে, ভিতরে ভিতরে প্রচুর কাজ হচ্ছে। যারা করছেন তারা যদিও মনে করতেছে ইসলামের কল্যাণ করছেন, আমি তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আপনি ইসলামের কাজ করছেন না, আপনি ইসলামের নামে মূলত ইসলামের বড় ক্ষতি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেন, আইয়ুমা রাজুলিন ক্বালা লিআখীহি ইয়া কাফির, কোন ব্যক্তি যদি তার ভাইকে বলে এই কথা, ইয়া কাফির, হে কাফির, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাহলে এই যে কাফের শব্দটা মুখ থেকে বেরিয়ে গেছে, এটি এত ভয়াবহ শব্দ দে, এটা হচ্ছে আপনার বুলেটের মতো, হয়তো যাকে বলেছেন তাকে গিয়ে আক্রান্ত করবে, অন্যথায় ফিরে এসে আপনাকে আক্রান্ত করবে বলে নাউজুবিল্লাহ। সুতরাং কাফের বলার আগে একটু চিন্তা করুন, একটু ভেবে দেখুন যে এই লোককে আপনি কাফের বলতে পারেন কিনা, আর আলেমরা কাফের বলেছেন কিনা। আমি আশ্চর্য হই, চোকরা ফোকরা কিছু লোককে দেখি, বিভিন্ন জন আমার কাছে তাদের বক্তব্য পাঠান বা সোশ্যাল মিডিয়াতে আসে, ইয়া সুবহানাল্লাহ, খুঁটি নাটি মাসআলা নিয়েও কাফের বলে দিচ্ছেন, কাফের বানিয়ে দিচ্ছেন। আমরা কি কাফের বানানোর দায়িত্ব নিয়ে এসেছি না মুসলিম বানানোর দায়িত্ব নিয়ে এসেছি, কোনটা? আপনারা কি দায়িত্ব নিয়েছেন, কাফের বানানোর দায়িত্ব নাকি?
আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, কাফের বানানোর দায়িত্ব আমাদের নয়, কারণ কাফের বানানোর মধ্যে অতিরিক্ত কোনো মাসলাহাত নেই, দিন থেকে বের করে দেওয়ার মধ্যে কোনো মাসলাহাত নেই, বরং দিনের মধ্যে আনার মাসলাহাত রয়েছে। সুতরাং আমরা মুসলিম বানানোর জন্য মানুষদেরকে দায়িত্ব নিয়েছি, এই কাজটুকু আমাদেরকে বুঝতে হবে, অন্যথায় আমরা এই ফিতনার মধ্যে নিজেরা নিমজ্জিত হয়ে যাব। দুই নম্বর হচ্ছে ফিতনাতুল হার্জ। এ বিষয়ে আমার ভাই অল্প আগেই ইঙ্গিত করেছেন, হার্জ হচ্ছে নির্বিচারে হত্যা করা। যিনি হত্যা করেছেন তিনি জানেন না কেন হত্যা করেছেন, যাকে হত্যা করা হয়েছে তিনি জানেন না তাকে কেন হত্যা করা হয়েছে। আজকে যে হত্যা করা হচ্ছে মুসলমানদেরকে, বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে, তাদের অনেকেই জানে না কেন তারা নিহত হচ্ছে, কি কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে। এই হার্জ আজকে মুসলমানদের মধ্যে দেখা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাহু বাইনা ইয়াদাই সাআতি আল হার্জা, নিশ্চয়ই ইন্না বাইনা ইয়াদাই সাআতি আল হার্জা, যে কিয়ামতের আগের সময়ে এই ধরনের একটা ব্যাপক হত্যাযজ্ঞ, হার্জ হচ্ছে ব্যাপক হত্যাযজ্ঞ, কারণ ছাড়াই ব্যাপক হত্যাযজ্ঞ হবে। কালু মাল হার্জু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হার্জ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা তোমরা যে কাফিরদেরকে হত্যা করছো তা নয়, বরং তোমরা নিজেরাই পরস্পরকে হত্যা করবে, তুমি তোমার প্রতিবেশীকে হত্যা করবে। আজকে হত্যার এই বিষয়টি আমাদের মধ্যেও ঢুকে যাওয়ার আশঙ্কা আছে কি নাই? আছে, এবং এই ফিতনা মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে আমরা লক্ষ্য করছি, আছে। এরপরে আমার বন্ধুগণ তিন নম্বর যে পয়েন্টটি আলোচনা করব, যেটা আজকের আলোচনার শেষ কথা অথবা আরেকটি পয়েন্ট আলোচনা করব, ফিতনা তো দোয়াতি দলালা। আজকে আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তির দিকে, গোমরাহির দিকে দাওয়াতকারী লোকদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। আপনি মনে করতেছেন মাশাআল্লাহ অনেক বড় আলেম, অনেক বড় বক্তা, কি কথার মানে ডিজাইন, কি কথার আর্ট, কি উপস্থাপনার পদ্ধতি, কি কি সুন্দর। এখন আপনারা তো, আপনাদের কাছে সবচেয়ে চয়েস হচ্ছে সেটাই, ঠিক না? আমরা চাই যে আমাদের চয়েসটা হচ্ছে ইলমের চেয়ে, মানে কে কত সুন্দর করে বলতে পারলো, কে উপস্থাপনটা ভালো করে করতে পারলো, সেই হচ্ছে আমাদের চয়েস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক সময় আসবে যে দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, যারা মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকবে, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যারা তাদের এই দাওয়াতে, তাদের এই আহ্বানে সাড়া দিবে, তারা তাদেরকে ওই জাহান্নামের দিকে কী করবে, নিক্ষেপ করে দেবে, জাহান্নামের দিকে ঠেলে দিবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ফামা তা'মুরুনি ইন আদ্রাকানি যালিক, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কি আদেশ করেন, আপনি আমাকে কি বলেন, যদি এই সময় আমি পেয়ে যাই, এই সময় যদি আমি উপস্থিত হই কি করব? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালজামু জামাআতাল মুসলিমিন, মুসলিমদের সামগ্রিক জামাতের সাথে, মুসলিমদের সামগ্রিক ঐক্যের সাথে তুমি সম্পৃক্ত থাকবে, এবং তাদের ইমাম শাসক আছে, ওই শাসক থেকে নিজেকে আলাদা করে নেবে, আবিচ্ছিন্ন করে নেবে না। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রাইব করে গেছেন। বন্ধুগণ, আরেকটি ফিতনা নিয়ে কথা বলেই শেষ করে দেব, এই ফিতনাগুলো সম্পর্কে আলোচনা শেষ করব, তারপর আমি করণীয় সম্পর্কে কয়েকটি কথা বলব। ইদানিং দুটি ফিতনা খুবই ভয়ঙ্কর, ফিতনা তো তাহাজ্জুব ও তাফাররুক, ফেরকাবন্দি এবং দলদলাদলির ফিতনা। এটি আমরা নিজেদের মধ্যে অনেকেই আপোষে করে যাচ্ছি, এবং আমাদের যুবকরা, আমাদের তরুণরা বিব্রতকর কিছু প্রশ্ন নিয়ে আসেন আমাদেরকে মিসগাইড করার জন্য, আমাদেরকে মানে আমাদের মাধ্যমে তার মনের বক্তব্য দিয়ে ফেতনা তৈরি করার জন্য। আমি যুবক তরুণদেরকে, যারা এই যে ক্যামেরা নিয়ে এসেছেন, সবাইকে অনুরোধ করে বলছি, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, খবরদার, আপনার কোনো অবস্থানের কারণে, আপনার কোনো প্রচারণার কারণে যদি কোনো আলেম অথবা ইসলামের কোনো ক্ষতি হয়, তাহলে আপনি ইসলামের প্রচারের কাজ করেন নাই, আপনি ফিতনার কাজ করেছেন। একটু আওয়াজ করে বলেন, আপনি ফিতনার কাজ করেছেন, আপনি ফিতনাকে প্রমোট করেছেন। আপনি হয়তো মনে করেছেন আপনি ইসলামকে বুলন্দ করতেছেন, আপনি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবশ্যই এর জন্য আপনাকে উত্তর দিতে হবে, জবাবদিহি করতে হবে।